আমি জসবউদ্দিন আহমেদ সদস্য সচিব এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট আমি আপনাদেরকে বলতে চাই এই সুযোগ কাজে লাগাতে না পারলে আর কোনোদিন জাতীয়করণ হবে কিনা এই বিষয়টি সন্দেহের মধ্যেই থেকে যাবে আসুন আমরা মাহে রমজানের দিনে ত্যাগ স্বীকার করে নিবেদিত এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী মহাজোট আজকে জীবনের বাজি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বন্ধুরা আমাদের শিক্ষকেরা আজকে রাজপথে বসে গেছে আপনারা দল মত নির্বিশেষে এই রাজপথে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাহে রমজানের দিনে বসে আমাদের আন্দোলনকে বেগবান করুন এবং সরকারের কাছ থেকে এই দাবি আদায়ের ক্ষেত্রে আপনারা নিজেরা শক্তিশালী অবস্থান প্রদর্শন করুন অবশ্যই অবশ্যই মমতাময়ী প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব সরকারের প্রধানমন্ত্রী রোহিঙ্গাকে এদেশে স্থান দেওয়ার মানবতাবাদী প্রধানমন্ত্রী উন্নয়নের রোল মডেল হিসেবে দেশকে এগিয়ে নেওয়ার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দাবিকে পূরণ করবেন বলে বিশ্বাস রাখি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী সমাজ যারা যে ন্যায্য দাবি নিয়ে আজকে রাজপথে অবস্থান করছে আমরা